ভিওএসএক্সিতে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের সমর্থকদের প্রচেষ্টা সর্বোচ্চ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইটালির ক্যাপ্রিতে G7 মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে ব্লিংকেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবারের সঙ্গে বৈঠক করেন। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড বৃহস্পতিবার টোকিওতে বলেছেন, যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া সহ তার মিত্ররা উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য ভিন্ন বিকল্প খুঁজছে। বাইডেন প্রশাসন ভেনেজুয়েলার গ্যাসের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার প্রতিক্রিয়ায় দেশটির ওপরে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে তিনি নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে বলেন, ভেনেজুয়েলা তার অর্থনীতিকে টিকিয়ে রাখতে পারে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।